পঞ্চম শ্রেণীর একটি নতুন ইংরেজি ক্লাসে সকলের স্বাগত এই ক্লাসের মাধ্যমে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের লেসেন টেন নিয়ে আলোচনা করব তো গল্পটি শুরু করার আগে এর আগের অধ্যায়ের ভিডিওগুলি যারা যা দেখো নি তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো তো গল্পটি শুরু করার আগে তোমরা এখানে দেখতে হচ্ছ চারজন যাদের আমাদের সমাজের প্রতি তাদের অবদান গুরুত্বপূর্ণ তাদের ছবি দেওয়া রয়েছে এখানের মধ্যে রয়েছে রাজা রামমোহন রয় স্বামী বিবেকানন্দ হ্যানরি লুইস ডেডোজিও এবং রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই গল্পটি ঠিক এদের মতো একজন সমাজসেবীকে নিয়ে তো দেখো লেটস ডেটে কী বলেছে শি ইজ বেগম রোকেয়া তিনি হলেন বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান হুজ এফার্টস কনসিডার্ডলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল এক উল্লেখযোগ্য মহিলা যার প্রচেষ্টায় বাংলার মহিলা শিক্ষার অবস্থা যথেষ্ট পরিবর্তিত হয়েছিল অর্থাৎ এখানে বলতেছে যে বেগম রোকেয়া নামে একজন মহিলা ছিলেন যে মহিলাদের পড়াশোনার জন্য মানে মহিলারা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছিলেন ঠিক আছে তো এখনকার যেমন ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলে সমানভাবে পড়াশোনা করে কাজ করে কিন্তু আগে অনেক আগে যখন রাজা মহারাজাদের যুগ ছিল তখন এরকম ছিল না তখন মেয়েদের পড়াশোনার প্রতি অনেক বাধা ছিল ঠিক আছে তো সেই বাধার সেই বাধার প্রতি রুখে দাঁড়িয়েছিলেন এই বেগম রোখিয়া এবং তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন তো শুধু ইনি নন এরকম আরও অনেক রয়েছেন কিন্তু তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য মহিলা হলেন বেগম রোখিয়া হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তো বেগম রোকেয়ার পুরো নাম ছিল বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুট অ্যান্ড দ্য হেল্পলে তিনি বাংলায় সুবিধা বঞ্চিত মহিলাদের প্রতি সদয় ও উদার ছিলেন অর্থাৎ বাংলায় যেসব মহিলারা সুবিধা অর্থাৎ কোনো সরকারের থেকে বা রাজা মহারাজার থেকে রকম কোনো সুবিধা পেতো না সরকার তথ্য কোনো কাজ টাজ বা কোনো টাকা পয়সা পেত না তাদের প্রতি তিনি উদার ছিলেন ঠিক আছে তাদেরকে খুব পছন্দ তাদের খুব ভালোবাসতেন তাদের খুব স্নেহ করতেন এবং দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিলেন এবং যারা কাজকর্ম নেই দরিদ্র খুব গরিব মানুষ তাদের প্রতি তিনি সহানুভূতি দেখিয়েছিলেন শি ওয়াজ দ্য পিওনার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুর মুসলিম গার্লস অফ বেঙ্গল বাংলায় যেসব মুসলিম জাতির দরিদ্র মেয়েরা ছিলেন তাদের জন্য তিনি স্কুল স্থাপন করেছিলেন শি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন তিনি নারীর জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে এখনকার যুগে নারীদের শিক্ষা খুবই দরকার ঠিক আছে নারীরা এখন আর থেমে থাকবে না তাদেরও সমানের সমান পুরুষদের মতো পড়াশোনার পুরোপুরি অধিকার আছে তাদেরও পড়াপুরি পড়াশুনো করার পুরোপুরি দরকার তারপর কী বলেছে বেগম রোকে ওয়াজ বর্ণ ইন অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি সমৃদ্ধ মুসলিম পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন থু শি নেভার ওয়েন টু স্কুল যদিও তিনি কখনো স্কুলে যায়নি রোকেয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফার্টস রোকেয়া তা নিজের আগ্রহ এবং প্রচেষ্টার মাধ্যমে নিজেকে শিক্ষিত করেছিলেন তো দেখুন বেগম লুকিয়া কিন্তু কখনও স্কুলে যায়নি ঠিক আছে সে বাড়িতে থেকে নিজের চেষ্টায় তার মনের ভিতরে একটা আগ্রহ ছিল যে না আমি এই জিনিসটা জানবো আমি এই জিনিসটা শেখার আমার ইচ্ছা আছে তাই সে বাড়িতে থেকেও কত কিছু শিখেছিল তো দেখো এখানে বলেছে শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সেন্ট অ্যাট হোম অ্যান্ড অলসো রিসিভ লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তিনি বাড়িতে আরবি ও ফারসি ভাষা শিখেছিলেন এবং বাংলা ও ইংরেজি ভাষাও শিখেছিলেন দেখো তারা সে কিন্তু কোনোদিন স্কুল যায়নি কিন্তু সে বাড়িতে বসে কত কিছু শিখেছে বাড়িতে বসে বাংলা ইংরেজি আরবি এবং ফরসি ভাষা বলতে শিখেছিল ঠিক আছে একটি মেয়ে তার খালি ইচ্ছা ছিল দেখে সে কত কিছু করতে পেরেছিলো জীবনে ঠিক আছে তো ইচ্ছাটাই সবথেকে বড় তো তার জন্য সব কিছু জিনিসের চেষ্টা এবং ইচ্ছা থাকতে লাগবে তো দেখো পরের লাইনে কী বলেছে সাম গেট বুকস রিটেন বাই হার তার রচিত কয়েকটি দুর্দান্ত বই হলো বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার ফর এভার বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই চিরকাল স্মরণীয় থাকবে তো তার কয়েকটি বিখ্যাত বই রয়েছে যেগুলি বাংলা এবং ইংলিশে রয়েছে সেগুলি অনেকই এখনও পর্যন্ত স্মরণীয় আছে এবং এক পরেও স্মরণীয় থাকবে বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফরমাস বেগম রোকেয়া সরকারের প্রয়োজনীয়তা নিয়ে সরকার সামাজিক সংস্কারের সাহায্যে মহিলাদের বিরুদ্ধে অর্থাৎ মহিলাদের প্রতি সমাজে যেসব অন্যায় চলতো তার সম্পর্কে লিখেছিলেন সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানস ডিম মতিচুর অ্যান্ড পদ্মারাক তার কয়েকটি বিখ্যাতের মধ্যে যেগুলি যেগুলির মধ্যে তিনি এগুলো লিখেছিলেন সেগুলির মধ্যে রয়েছে সুলতানের স্বপ্ন মতিচুর এবং পদ্মরাজ সি রোড এগেনস্ট সোশিয়াল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্টিসিয়াস সাফার্ড বাই ওমেন তিনি সমাজে মহিলারা যেসবের থেকে ক্ষতিগ্রস্ত হতো এবং সমাজের সাংস্কারিক যে বিধিনিষেধ ছিল যেগুলি দ্বারা মহিলারা অত্যাচারিত হতো সেগুলির প্রতি তিনি রুখে দাঁড়িয়েছিলেন রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোক্লেমড দ্যাট উইথ দ্য হেল্প অফ ওম্যান ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড তিনি মহিলাদের ক্ষমতার প্রতি অগাধ বিশ্বাসী ছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন যে মহিলার সহায়তা ছাড়া কোনো পরিবার কখনোই দাঁড়াতে পারে না অর্থাৎ তিনি মহিলাদের প্রতি খুবই বিশ্বাসী ছিলেন ঠিক আছে তিনি ভাবতেন যে মহিলা পুরুষের ভেদাভেদ কোনো কিছু হয় না একটি মহিলা যা করতে পারে একটি পুরুষও তাই করতে পারে একটি পরিবারের বাবা যেমন দরকারি ঠিক তেমনই একটি পরিবারের মাও ততটাই দরকারি শি কোশ্চেন দ্য জেনারেট ডাইভারশন অফ লেবার অ্যান্ড ফিল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনকোয়ালিটি তিনি শ্রমের ক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এবং এর ওপর প্রশ্ন তুলেছেন এমন অনুভব করেছেন যে কোনো লিঙ্গ বৈষম্য হওয়া উচিত নয় অর্থাৎ যে এনে বলতে চাইছে যে কোনো কাজের প্রতি মহিলা এবং পুরুষের ভেদাভেদ মিথ্যে মানুষই একমাত্র সত্য ঠিক আছে তিনি বলতে চাইছেন যে কোনো কাজ পুরুষ বা পুরুষ করতে পারবে মহিলা করতে পারবে না এমন কোনো বিষয় নয় যে কাজটি পুরুষ করতে হবে সেই কাজটি মহিলা করতে পারবে তিনি এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন বেগম রোকিয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট বেগম রোকিয়া ছিলেন একজন শক্তিশালী মানবতাবাদী শি গেভ লেসেন টু ওম্যান অন ভ্যারিয়াস সাবজেক্টস তিনি মহিলাদের নানারকম বিষয়ের প্রতি শিক্ষা দিতেন ঠিক আছে নানারকম বিষয়ের প্রতি তাদের জ্ঞান দিতেন যে ইংলিশ অ্যারাবিক হিস্টোরি জিওগ্রাফি এরকম নানারকম বিষয় তিনি মহিলাদের জানাতেন ঠিক আছে শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ খাওয়াতিন ই ইসলাম তিনি আঞ্জুমা আঞ্জুমানি খাওয়াতিন ইসলাম এটি হলো একটি মুস মুসলিম মহিলা সমিতি ঠিক আছে একটি এটি হলো একটি মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে যেমন এখানে দেখাচ্ছে শি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমানি খাওয়াতান ইসলাম মুসলিম ওমেন অ্যাসোসিয়েশন ঠিক আছে অ্যাসোসিয়েশন মানে সমিতি রোকেয়া এ ডিপ বিলিফ ইন ইনহারনেট ইউনিটি অফ আওয়ার নেশন রোকেয়া আমাদের জাতির অর্থনীতি ঐক্যের প্রতি গভীর বিশ্বাসী ছিলেন ঠিক আছে তার মানে এখানে রোকেয়া বলতেছেন যে তিনি বিশ্বাসী ছিলেন যে সকল জাতি মিলে যদি একটি জিনিসের প্রতি একটি অন্যায়ের প্রতি রুখে দাঁড়ান তাহলে সেই অন্যায়টি বন্ধ হতে বাধ্য তিনি এটি বিশ্বাসী ছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেল নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে কেন অলে ক্লিক করে দেবে যাতে আমার চ্যানেল সকল ভিডিও নোটিফেশান তোমরা পেয়ে যাও সবার আগে আজকের মধ্যে এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে